প্রশ্ন হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে। স্থানীয় সরকার নির্বাচন, এই সরকারের অধীনে কোনো নির্বাচন কি হয়তো হচ্ছে? কোনো নির্বাচন হয়েছে গত 10-12 বছরে? কোনো নির্বাচন তো হয়নি। শেষ নির্বাচন যেটা মোটা দাগে সুষ্ঠু হয়েছিল সেটা হচ্ছে সেই 2014 নির্বাচনের আগে সিটি কর্পোরেশন নির্বাচন। এরপর তো বাংলাদেশে আর কোনো নির্বাচন হয়নি। এখন নির্বাচন আসলে মানে একেবারে ইউনিয়ন পর্যায়ে নির্বাচনে এইভাবে থ্রেড দেওয়া হয়, নৌকায় ভোট না দিলে কবরের স্থানে জায়গা দেব না, নৌকায় ভোট না দিলে এলাকায় ঢুকতে পারবে না, AK-47 নিয়ে নিশ্চিহ্ন করবো, এইসব স্লোগান, এইসব থ্রেট আজকাল ভোটের আগে দেওয়া হয়। এই ভোটের যাওয়া না যাওয়াতে এরপরে তো মানুষই যায় না, দলীয় প্রতীক তো থাকছে না, এবার দলীয় প্রতীক বা না থাক, এলাকায় কারা নৌকা সমর্থিত, কারা নৌকা সমর্থিত লক্ষ্য করে দেখবেন, এটা তো জানে মানুষ, নির্বাচনে ওনাদের নেতাকর্মী অংশগ্রহণ করবেন এবং তাদের যেই মারমুখী অবস্থান নির্বাচনকে ঘিরে এবং যে কোনো উপায়ে জিতবার যে এক ধরনের মানে সংস্কৃতি তারা গত কয়েক বছরে তৈরি করেছে, তাতে বাংলাদেশে আপনি এখন উপজেলা নির্বাচন বলেন, ইউনিয়ন নির্বাচন বলেন, কোনো নির্বাচনই আর কোনো নির্বাচন হচ্ছে, সুতরাং ওই নির্বাচনে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। ওনারা বিএনপিকে রাজনীতিতে স্বাগতম জানান, নির্বাচনে জানান, কীভাবে জানান? নির্বাচনের আগে আগে 27,000 কর্মীকে কারাগারে ভরে ফেলে, মহাসচিব সহ স্ট্যান্ডিং কমিটির নেতাদেরকে কারাগারে রেখে, আজকে দেখে নির্বাচনের পরে এক মাস পার হয়ে গেছে, এক মাসের বেশি, 28 অক্টোবর পরে 29 অক্টোবর মহাসচিব সহ অন্যান্য নেতারা গ্রেপ্তার হন, আজকে 3 মাস এখনও তারা জামিন পায় না। আপনি বলেন তো, ন্যূনতম বিচার বিভাগে যদি একেবারে লিস্ট স্বাধীনতাও থাকে, চোখের লজ্জা থাকে না, বিচার বিভাগে তো চোখের লজ্জাও চলে গেছে, ওকে ফাইন, থাকলে তো ওদের জামিন হওয়ার কথা ওনাদের অন্তত। রুমিন ফারহানা, অসংখ্য ধন্যবাদ আজকের মতো। আপনি কি 30 সেকেন্ডে কিছু বলতে চান? না, আর কি বলবো, বলতে চাইলাম কি স্থানীয় সরকার নিয়ে বলছিলেন, এই জাতীয় সংসদ নির্বাচনে কিন্তু বিএনপির অনেক নেতারা অংশগ্রহণ করেছেন এবং দু একজন পাশও করেছেন। আমার ধারণা এই স্থানীয় সরকার নির্বাচনে অনেক নেতা কর্মীরা অংশগ্রহণ করবে, কারণ তারা স্থানীয়ভাবে সংগঠনটা করেন, তারা বুঝতে পারছেন আমরা যদি স্থানীয় সরকার নির্বাচনগুলি অংশগ্রহণ না করি তাহলে আমরা জনগণের ভোটের থেকে বিচ্ছিন্ন হয়ে যাবো, কারণ তাদেরকে স্থানীয়ভাবে চলাফেরা করতে সংগঠনটা করতে হয়, ঢাকার বিবৃতি দিয়ে তো সংগঠন চালান না। সেক্ষেত্রে আমরা মনে করি এবার যে স্থানীয় সরকার নির্বাচন আসছে, এই নির্বাচনে ওনাদের অনেক নেতা কর্মীরা অংশগ্রহণ করবে। আপনি ঠিক যেভাবে চিন্তা করেন রিয়াজুল কবির কাপসার, মানে আওয়ামী লীগের নেতা কর্মীরা যেভাবে চিন্তা করে যে বিএনপির আসলে নির্বাচনে অংশগ্রহণ করা দরকার, নাহলে বিএনপি অস্তিত্ব সংকটে পড়বে, এই যে বারবার মনে করিয়ে দেন, ব্যাপারটা তো আমার চিন্তা না, মানে তার মানে গত ইউপি নির্বাচনে ওনাদের 767 জন ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছে, এটা যদি আসলে বিএনপি নিজের জন্য নিজেরা চিন্তা করতো, আপনারা আসলে বিএনপির জন্য অনেক বেশি ভালো চিন্তা করেন এমনটাই তো মনে হয়। না, আমরা বড় দলের সাথে এটা মনে করিয়ে দেই, আপনাদের কি করা উচিত, স্বপ্নে মানে ওনাদের সবকিছু জুড়ে বিএনপি, আমাদেরকে আন্দোলন করে নামা, নির্বাচন করে নামা, আমাদেরকে চোর মধ্যে নামায় না, কিন্তু বিএনপি যেদিন একটা কর্মসূচি, হত্যাকাণ্ড ঘটায় নামায় না, আমাদের শান্তি কর্মসূচি নামে পাল্টা কর্মসূচি। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে, অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর এবং খুব সুস্থিরভাবে আমার প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ঝগড়াঝাটি না করে, অসংখ্য ধন্যবাদ এবিএম রিয়াজুল কবির কাউসার, ব্যারিস্টার রুমিন ফারহানা দুজনকে।